হ্যাঁ, যেটা হয়েছে যে 2 মিনিটের যে সময়টা আমি ওই পূজা মণ্ডপে ছিলাম সেটি নিয়ে সবাই বলেছে এবং তারা ধারণা করছে যে আমি পূজার উদ্বোধন করেছি, যেটি আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসাবে আমি করব না। তারপরেও হয়তো বা ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি, সেটা যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী, এবং আমি মনে করি যে আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেটিও চেষ্টা করব। মুসলমানের সন্তান সাকিব আল হাসান হিন্দুর পূজায় গিয়ে পূজা উদ্বোধন করে, একে আমরা মুসলমান বলতে পারি না, কথা বলেন না কেন? আমি সাকিব আল হাসানকে বলবো, গোটা পৃথিবীর মুসলমানরা যারা আপনার ভক্ত ছিল তারা আপনাকে বয়কট করার মতো একটি প্রিপারেশন নিয়েছে। সাকিব আল হাসানকে বলবো, সাকিব আল হাসান তোমার জনপ্রিয়তা আছে, তুমি যদি ভুল করে এই কাজ করে থাকো আমাদেরকে ফিরিয়ে আসতে হবে আল্লাহর পথে। আমাদের দেশের একজন বিশ্ব অলরাউন্ডার, তাকে পৃথিবীতে কেউ চেনে না এমন কেউ নেই, তার নাম হচ্ছে সাকিব আল হাসান, বিশ্বের অলরাউন্ডার। এই সাকিব আল হাসান, আমরা এর ভক্ত অনেকে আছি, গোটা পৃথিবীতে এমন একজন ব্যক্তি নেই সাকিব আল হাসানকে চেনে না। এই সাকিব আল হাসান গত কালকে ইন্ডিয়ায় গিয়েছে কলকাতায় যাওয়ার পরে তিনি একটি পূজা উদ্বোধন করেছেন। নাউজুবিল্লাহ, বলেন মুসলমানের সন্তান সাকিব আল হাসান হিন্দুর পূজায় গিয়ে পূজা উদ্বোধন করে, একে আমরা মুসলমান বলতে পারি না, কথা বলেন না কেন? আমরা মুসলমান, আচ্ছা বলেন তো আমাদের ধর্মীয় কোন অনুষ্ঠানে হিন্দুরা আসে? কানের ভাইরা একটু আওয়াজ করেন, আসে? আমাদের ধর্মীয় কোন অনুষ্ঠানে কোন হিন্দু আসে? এই যে আমাদের আজকে তাফসিরুল মাহফিল, এই মাহফিলে যদি আমরা কোন হিন্দুকে ইনভাইট করতাম তারা কি আসতো? না, আসতো না, কারণ এটা আমাদের ধর্মীয় উৎসব। আপনি হিন্দু ধর্ম, আপনি হিন্দু, আপনি আপনার ধর্ম পালন করেন, আমি মুসলমান। আমি সাকিব আল হাসানকে বলবো, গোটা পৃথিবীর মুসলমানরা যারা আপনার ভক্ত ছিল তারা আপনাকে বয়কট করার মতো একটি প্রিপারেশন নিয়েছে। সাকিব আল হাসানকে বলবো, সাকিব আল হাসান তোমার জনপ্রিয়তা আছে, তুমি যদি ভুল করে এই কাজ করে থাকো আমাদেরকে ফিরিয়ে আসতে হবে আল্লাহর পথে। আমরা মুসলমান, আমরা মুসলমান কখনো হিন্দুদের পূজায় যাইতে পারি না, কথা বলেন ঠিক না বেটে? ঠিক।